ভরা কোটালে রায়মঙ্গল নদীবাঁধে ভাঙন, আতঙ্কিত গ্রামবাসীরা। ফের ভাঙন রায়মঙ্গল নদীবাঁধে। উত্তর চব্বিশ পরগনায় বসিরহাটের সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুরের ঘটনা। পূর্ণিমার ভরা কোটালের জোয়ারে নদীর জলস্তর বেড়ে গিয়ে রায়মঙ্গল ও কলাগাছি নদীর সংযোগস্থলে নদীবাঁধে ভাঙন। নদীর বাঁধ ভেঙে চলে যাচ্ছে রায়মঙ্গল কলাগাছি নদীতে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্কিত সুন্দরবন এলাকার মানুষ। রায়মঙ্গল কলাগাছি নদীর তীরে সন্দেশখালী 2 নম্বর ব্লকের আতাপুর, কোরাকাটি, মণিপুর সহ একাধিক গ্রাম। পূর্ণিমার ভরা কোটালে নদীর জলস্তরে ধসে গিয়ে প্রায় 100 ফুট নদী বাঁধে ফাটল। সেই সময় কিছু গ্রামবাসী ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিল, হঠাৎই ধস নামতে দেখে। এই ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বিস্তীর্ণ এলাকায়। প্রাথমিক অনুমান, নদীর জলস্তর বেড়ে গিয়ে হঠাৎই ধস নামতে শুরু করে। ইতিমধ্যে ব্লক প্রশাসনের উদ্যোগে নদী বাঁধে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি আর এই আমাদের এই তালতলা বাঁধ তো বহু বছর ধরে ভাঙছে, বারবার কাজ হচ্ছে। আমাদের শেখ শাহজাহান এখন আছে, যেটা এখন সবার মাথার উপর, সে এখন এইসব কাজ বাজ করাচ্ছে কম বেশি, কিন্তু বাঁধ তো আমাদের বারবার ভেঙে যাচ্ছে। এবং বারবার তো ঠিক করলে হবে না, যেটা করতে হবে একবারের মধ্যে। আমাদের যেটা মন্তব্যে বলা হয়, যেটা আপনি করছেন একবার ভালোভাবে করলে এটা হয়ে যায়, কারণ আমাদের বাঁধ কিন্তু বারবারই ভাঙছে, বারবার এরকম গরিব মানুষের বহুত ক্ষতি হচ্ছে। এই ক্ষতিপূরণগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না আমাদের কাছে। আমাদের একটু আবেদন আছে আমাদের, যে আমাদের শেখ শাহজাহানের কাছে, যে আমাদের এই বাঁধটা খুব যেন সুন্দরভাবে একটু করে দিতে পারলে আমাদের এলাকার মানুষজন খুব নিঃশ্বাসে থাকতে পারবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।